পেজে তুমি রিভিউ বাটন কিভাবে অ্যাড করবে। তো রিভিউ বাটন অ্যাড করার জন্য তো কি কি কাজ করতে হয় তো সে বিষয় নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। তো এর জন্য আমরা প্রথমে চলে যাই আমাদের সেই ফেসবুক ফেসবুক পেজে। তো আমি আমার ফেসবুক পেজ চলে যাচ্ছি, তো তোমরাও তোমাদের ফেসবুক পেজ চলে যাও, ঠিক আছে? তো এই যে আমি এখন আমার ফেসবুক পেজে চলে আসছি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে রিভিউ ট্যাব অ্যাড করবে। তো এর জন্য আমরা প্রথমে ফেসবুক পেজে যখন ওপেন করব তখন আমাদের সামনে এরকম একটা স্ক্রিন শো করবে। তো এরপরে আমরা কি করব, চলে যাব হলে এডিট পেজ। তো এডিট পেজ হচ্ছে এই যে এটা, সরি, এডিট পেজে চলে যাব। এডিট পেজ হচ্ছে এই যে এখানে, এডিট পেজে আমরা যখন ক্লিক করব, তো এডিট পেজে ক্লিক করার পর আমাদের সামনে এই যে এডিট পেজে যাওয়ার আগে তুমি হয়তো বা আমার এখানে যেহেতু সরাসরি এডিট পেজ চলে আসছে, তোমাদের ওখানে সরাসরি এডিট পেজ নাও আসতে পারে, তো সেই জন্য তোমরা চলে যাবে সেটিং এ। সেটিং এ গেলে এডিট পেজ অটোমেটিকলি চলে আসবে। তো সেটিং এ থেকে যখন এডিট পেজে আসবে তো তারপর তোমরা টেম্পল অ্যান্ড ট্যাব, তো তোমাদের ফেসবুক পেজে আর কি কিভাবে ভিউ হয় সেটা আমি জানি না, তো আমারটা এখানে এই যে পাশেই তোমার আইকন আছে এই যে টেম্পল অ্যান্ড ট্যাবস, টেম্পলেটস অ্যান্ড ট্যাবস, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ওখানে ক্লিক করার পর এই দেখো আমার এখানে চলে আসছে এই যে ইয়েটা, চলে এই যে হোম, উপরে লেখা আছে টেম্পল অ্যান্ড ট্যাবস টেম্পলেটস। চলে গেলাম অ্যাডেড, আমরা এখানে যাব, যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে অ্যাডেড ট্যাব, অ্যাডেড ট্যাবে গিয়ে এই যে এখানে দেখো লাইভ শপ সার্ভিস রিভিউ নোটস, তো আমি এই রিভিউসে অ্যাড করব। এই যে এই ট্যাবটি অ্যাড করলাম, তো এই যে অ্যাড করার পর ওটা আমার ওইখানে অ্যাড হলো। তো এখন চলো আমরা মেন পেজে যাব। মেন পেজে যাওয়ার পর এই যে এখানে আমার রিভিউটা চলে আসছে। এই যে এভাবে করে আমরা রিভিউ ট্যাবটা অ্যাড করে নিব, ঠিক আছে? এখন চলো আমরা রিভিউ ট্যাবে চলে যাই। রেটিং অ্যান্ড রিভিউ হ্যাভ চেঞ্জড, নো রেটিং ইয়েট, শেয়ার ফিডব্যাক, তারপরে লার্ন মোরো। তো যাই হোক, তো তোমাদেরকে আজকে দেখালাম কিভাবে তোমরা রিভিউ ট্যাব অ্যাড করবে। তো এই সম্পর্কে আরো বাদ বাকি আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবে। তো ধন্যবাদ বন্ধুরা।